মধু সংগ্রহ কি করে করা হয় একেবারে টাটকা ফ্রেশ মধু আজকের ভিডিও সেটাই চাক ভেঙে মধু কি করে সংগ্রহ করা হয় আমরা আজকে সেটাই দেখব আমরা তো দোকান থেকে যে মধু কিনি সেটা প্রসেসিং করা থাকে তাতে অনেক প্রিজার্ভেটিভ দেওয়া থাকে কিন্তু এই যে মধু জঙ্গলে গিয়ে মৌচাক ভেঙে যে মধুটা সংগ্রহ করা হয় সেখানে কোনো প্রিজার্ভেটিভ থাকে না দেওয়া হয় না সেটা একেবারে টাটকা ফ্রেশ মধু আর সেই মধুটা যেমন খাওয়া উপকার তেমনি এর টেস্টটাও ভীষণ সুন্দর তবে সেই মধু খাওয়ার সৌভাগ্য সবার হয় না কিন্তু কি করে মধুটা সংগ্রহ তারা করেন সেটা আমরা দেখে নেব দেখুন মধু সংগ্রহ করার আগে কিছু কাজ আছে এই যে গাছ উপরে আছে মৌচাক অনেক উপরে উঁচু ডালে আছে মৌচাক সেই মৌচাকটা ভেঙে মধু সংগ্রহ করতে হবে তার জন্য প্রথমে যেটা করছেন এনারা কিছু পাতা কলা পাতা আম পাতা আর খড় ভালো করে বেঁধে নিচ্ছেন এগুলো কি কাজে লাগবে এগুলো দিয়ে ধোঁয়া তৈরি করতে হবে অর্থাৎ এগুলোতে আগুন দিয়ে ধোঁয়া তৈরি করতে হবে আর কাঁচা পাতা এই যে কলা পাতা কাঁচা কলা পাতা কাঁচা আম পাতা খড়ের সঙ্গে দেওয়া হচ্ছে খড়টা তো আগুন জ্বালাতে সাহায্য মানে খড়ে আগুন খুব সহজে লাগে খড় দিয়ে আগুন জ্বালানো হবে কিন্তু কাঁচা কাঁচা পাতা থাকলে ধোঁয়াটা হবে বেশি আগুন জ্বালানোর থেকে আগুন দিয়ে ধোঁয়াটা দরকার যিনি উঠবেন গাছে তিনি কিভাবে প্রিকশন নিচ্ছেন সাবধানতা অবলম্বন করছেন দেখুন গামছা দিয়ে পুরো মুখ বেঁধে নিচ্ছেন আছে একটা বালতি সেই বালতিটা কিভাবে নেবেন সবটা আমরা দেখে নেব ভীষণ একটা রিস্কি কাজ এই গাছে উঠতে হবে প্রথম কথা তার সঙ্গে 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 নিতে হবে দেখুন কোমরে বেঁধে নিচ্ছেন বালতিটা অনেক উপরে মৌচাক সেখান থেকে মধু সংগ্রহ করবেন তিনি পিছনে বালতিটাকে বেঁধে নিয়েছেন হাতে নিয়েছেন খড় পাতা এবং সারা মাথায় মুখে বেঁধে নিয়েছেন গামছা যাতে মৌচাক মৌচাকে যে মৌমাছি আছে সেগুলো না কামড়ে দেয় তার জন্যই এত ব্যবস্থা কারণ মৌচাকে প্রচুর মৌমাছি রয়েছে সেগুলো যদি কামড়ে দেয় একবার তার জ্বালা যন্ত্রণা অসহ্য সেটা আমরা সবাই জানি দেখুন কিভাবে তিনি গাছে উঠছেন অনেকটা সাহস লাগে ধৈর্য লাগে আর তার ফলে আমরা টাটকা মধুটা পেতে পারবো অনেকটা গাছের অনেকটা উপরে মৌচাক এবার ধোঁয়া দেওয়া হচ্ছে প্রচুর প্রচুর ধোঁয়া দিতে হবে কারণ মৌচাকে একেবারে ঝাঁকে ঝাঁকে মৌমাছি পুরো মৌচাকের বাইরেটা মৌমাছি দিয়ে ভরা থাকে আপনি মৌচাকটা দেখতেই পাবেন না মৌমাছিটাই দেখতে পাবেন মৌচাকের বাইরে তাই ধোঁয়া দিয়ে প্রথমে ওদেরকে তাড়িয়ে দিতে হবে অনেক কষ্ট করে মৌমাছিরা দিনের পর দিন অনেকটা সময় ধরে ফুলের মধু সংগ্রহ করে করে এই মৌচাকটা তারা তৈরি করে তাই তারা সযত্নে আগলে রাখে আর এটা অনেক কষ্টসাধ্য মৌমাছিদের কাছে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এই মৌচাক থেকে মধু সংগ্রহ করবেন যাঁরা তাঁদেরকেও কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় দেখতেই পাচ্ছেন প্রচুর ধোঁয়া দেওয়া হচ্ছে যিনি গাছের উপরে উঠেছেন তিনি হাতে করে নিয়ে গিয়েছেন ধোঁয়া দেওয়ার জিনিসপত্র তিনি ধোঁয়া দেবেন কারণ নিচের থেকে কখনো ধোঁয়া দেওয়া সম্ভব নয় গাছের অনেক উঁচুতে মৌচাক নিচে থেকে সেই ধোঁয়া যাবে না তাই তাকে সঙ্গে করে নিয়ে যেতে হয়েছে ধোঁয়া দেওয়ার ব্যবস্থাটা মৌচাক থেকে মৌমাছিগুলোকে সরিয়ে মৌচাকটা ভেঙে বালতির মধ্যে করে তারা নিয়ে আসছেন মানে তিনি নিয়ে আসছেন একজনই উঠেছিলেন গাছের উপরে আর একজন হাত বাড়িয়ে বালতিটা নিয়ে নিল এইবার আমরা দেখব যে তিনি কি সংগ্রহ করলেন দেখুন এটাই হচ্ছে মৌচাক এবং এই চাকের মধ্যে মধু আছে মধু ভরা আছে সেই মধুটা হাত দিয়ে দিয়ে চিপে চিপে বের করতে হবে এবং এই যে মৌচাকটা এটা কিন্তু একেবারে মোমের মতো মানে এই মৌচাক যারা খেয়েছেন অর্থাৎ এই যে হাত দিয়ে চিপে তো রসটা বার করা হচ্ছে কিন্তু চাক যেটা সেই চাকে যদি একটু মুখ দিয়ে দেখেন আপনারা বুঝতে পারবেন আমি খেয়েছি সেই সৌভাগ্য আমার হয়েছে এটা একেবারে মোমের মতো তো এই টাটকা মধু এভাবেই এনারা সংগ্রহ করেন তারপর বিভিন্ন রকম প্রিজার্ভেটিভ দিয়ে বিক্রি করতে হয় না হলে হয়তো অনেক দিন বেশি মানে বেশি দিন থাকবে না রাখা যাবে না তাই প্রিজার্ভেটিভ দিতে হয় কিন্তু এই মধুটা অনেক সময় এনারা পাড়ায় পাড়ায় বিক্রি করেন বা যাদের সুযোগ সুবিধা আছে এদের কাছ থেকে নেওয়ার তারা যদি এই মধুটা পেতে পারেন তাহলে এর টেস্টটা আপনি দোকানে যে মধু কেনেন তার থেকে অনেক আলাদা এবং এর উপকারিতাটা অনেক বেশি কারণ এটা একেবারে টাটকা ফ্রেশ মধু কিন্তু সংগ্রহ করতে আপনারা বুঝতেই পারেন কতটা কষ্ট করতে হয়েছে কেমন লাগলো ভিডিওটা জানাবেন সকলকে অনেক ভালোবাসা এতক্ষণ সঙ্গে থাকার জন্য আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন শিউলিজ মোটিভেশনাল হাব আমাদের আরও একটি চ্যানেল শিউলির গান কবিতা দেখবেন আমার আমার ছেলের গান কবিতা থাকে সেখানে আর শিউলির হেসেল আমার রান্নার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নমস্কার